হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ, বিস্তারিত জানবো তার কাছ থেকে। সিউল, জন্মাষ্টমী র্যালিতে ভক্ত সমর্থকদের উল্লাস কেমন দেখছেন? র্যালিটি রাজধানীর কোন কোন সড়ক দিয়ে যাবে? গালিব, ঠিক এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে পলাশির মোড় রয়েছে, সেই পলাশির মোড় থেকে কিন্তু জন্মাষ্টমীর যে ঐতিহাসিক র্যালি সেটি কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি মেয়র আছেন তাপস এবং ওবায়দুল কাদের যিনি আছেন, তারা দুজন কিন্তু র্যালি উদ্বোধন করেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন, সেটি হচ্ছে এই শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে কিন্তু উপলক্ষে এই র্যালি শুরু হয়েছে আজকে ঠিক কিছুক্ষণ আগে, এবং সারাদিনই কিন্তু তাদের হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন তাদের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা হয়েছে। কিছুক্ষণ আগে এই র্যালি উদ্বোধন করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দু ধর্মের যে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু আজ শুভ জন্মতিথি, এবং এই তিথিতে কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন ভগবান কৃষ্ণ। এবং বলা হয়ে থাকে যে সকল ধরনের যেই সকল কুচক্র আছেন কিংবা অশুভ শক্তি আছেন সেগুলো বিনাশ করার জন্যে কিন্তু তার এই ধরনীতে আগমন বলেই কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বিশ্বাস করেন। এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী কিন্তু আজ থেকে প্রায় 5,500 বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু অবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত হয়েছিল। এবং আজকে কিন্তু এই একই ধরনের কথা কিন্তু যিনি আছেন ওবায়দুল কাদের তিনিও বলেছেন যে সামনে যেহেতু জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে অশুভ শক্তি আছে তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা যিনি নেতাকর্মী আছেন তারাও কিন্তু বলেছেন যে এই অশুভ শক্তি যারা আছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই দাঁড়াতে দিতে চাচ্ছে না। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি মেয়র আছেন পদ্মনুর তাপস তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সামনে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে যে অশুভ শক্তি কাজ করতে পারে তারা যেন কোনোভাবেই আর কাজ না করতে পারে। গত নির্বাচনেও কিন্তু একই ধরনের ঘটনা আমরা দেখতে পেরেছিলাম বলে কিন্তু তারা জানিয়েছেন যে একবার নাম ধরে যদি বলি তিনি বলেছেন যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে গত নির্বাচনে জাতীয় নির্বাচনে যে কাজ করেছে বিএনপি এবার তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু একই ধরনের তৎপর হচ্ছে বলে অভিযোগ করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে মিছিল দেখছেন সেটি কিন্তু শেষ হবে হচ্ছে বাহাদুর শাহ যে পার্ক হয়েছে সেই পার্কে গিয়ে কিন্তু এই মিছিল শেষ হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গালিব, এই জন্মদিন উপলক্ষে যে ঐতিহাসিক মিছিল বের হয়েছে সেটি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর র্যালি, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিগুল আহমেদ।